কিন্তু দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমরা ভণ্ডামি ভণ্ড দেশপ্রেমিক নই, আমরা হচ্ছি প্রকৃত অর্থে দেশপ্রেমিক। তাই তাই দেশের যে বিচার ব্যবস্থা আছে, দেশের যে সংবিধান আছে, দেশের যে কানুন আছে, তার প্রতি আমরা শ্রদ্ধা রাখি বলেই আমরা মনে করি যারা আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব মুসলমানদের নয়। যারা আইনকে বুড়ো আঙুল দেখিয়েছে, যারা পুলিশের আইনকে অগ্রাহ্য করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব মুসলমানদের নয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের, তাদের বিরুদ্ধে বিচার হওয়া করার দায়িত্ব বিচার ব্যবস্থার। তাই গণতন্ত্রের প্রতি সম্মান রেখে, বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে মাননীয় সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, যারা আইন ভেঙেছে দিনের আলোতে, আপনি তাদের বিরুদ্ধে আইনি কারওয়াই করুন, আইনি ব্যবস্থা গ্রহণ করুন। আপনি আমরা আশা করব যে আপনি তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন। আমরা কেউ আইন ভেঙেছে বলে মুসলমানরা আবার আইন ভাঙবে, কেউ প্ররোচনা দিচ্ছে বলে মুসলমানরা আবার প্ররোচনায় পা দেবে, এরকম কোনো সিদ্ধান্ত আমরা মুসলিম সংগঠনগুলোর পক্ষ থেকে নিতে চাই না। একইভাবে আজকের এই সভা থেকে আমরা হিন্দু জনগোষ্ঠী, আমরা যাদের প্রতি আস্থা রেখেছি, আপনারা জানেন যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন দেশের 28% মানুষ কেবলমাত্র নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ভোট দিয়েছিল, বাকি 72% মানুষ তারা কিন্তু বিজেপিকে ভোট দেয়নি। যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন মনোনীত হয়েছেন, তিনি শপথ বাক্য পাঠ করেননি, ঠিক সেই সময় আমাদের পশ্চিমবাংলার একজন প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী, তিনি কিন্তু নরেন্দ্র মোদীকে একটি গুরুত্বপূর্ণ চিঠি লিখেছিলেন। চিঠি লিখে বলেছিলেন, মোদীজি, দেশের যে মানুষগুলো আপনাকে প্রধানমন্ত্রীর হিসাবে, দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাইনি, আর সেই জন্যে দেশের যে মানুষগুলো বিজেপিকে ভোট দেয়নি, আমি গোপাল কৃষ্ণ গান্ধী তাদের মধ্যে একজন। নরেন্দ্র মোদী পার্লামেন্টে প্রবেশ করার পূর্বেই, প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পূর্বেই কিন্তু একথা দৃঢ়তার সঙ্গে গোপাল কৃষ্ণ গান্ধী বলেছিলেন। ফলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা সেকুলার গোষ্ঠী মানুষ আছেন যারা মনে করেন যে মুসলমানদের প্রতি বিহিনসাফ করা হচ্ছে, যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে প্রতিটি সরকার, প্রতিটি প্রধান প্রধান রাজনৈতিক দল তারা মুসলমানদের প্রতি অবিচার করেছে, অন্যায় করেছে, ইনসাফ মুসলমানদের সঙ্গে করেনি বলেই আজকের স্বাধীনতার পরবর্তী 70 বছর পরেও মুসলমানরা বঞ্চিত, মুসলমানরা অবহেলিত, মুসলমানরা চাকরি থেকে, শিক্ষার ব্যবস্থা থেকে বঞ্চিত। আপনি শুনলে